আছে তুমি এটা বাচ্চার জন্য ধরে রাখ আর কিছু কিছু মেয়ের আছে খারাপ পথে চলে যা তো মেয়ে যখন রাস্তা যখন নামে মেয়েটা বাচ্চা নিয়ে রাস্তায় যখন ঘুমায় থাকে কত জাতের মানুষ মানুষ গার্মেন্টসের ভিতরে শ্রমে ছিল সারাদিন যখন পরিশ্রম করার পরে যা তখন মেয়েটা যখন গার্মেন্টসে ছুটে যা তখন ওই মেয়ের হাতে যখন হাতে টাকা থাকে মেয়েটা তো পেটের কিনা কত কিছু কিনবার তারপরে মেয়েটা রান্না বান্না করে তারপরে কি খায় আছো পুরকা পরে মেয়ে যখন গার্মেন্টসের ভিতরে যা জ্বর তুপনে যখন সাঁতা নেই আর সুন্দরী মেয়ে যখন গার্মেন্টসের ভিতরে যা কত জাতের মেয়ে যখন সুপার বাজার মেয়ে যখন গার্মেন্টসে যা কত জাতের বাম দুবি নিয়া কত জাতের ছেলে যখন মেয়ের কাছে ফোন দেয় কত জাতের ছেলে যখন মেয়েটার জ্বালা কত জাতের মেয়ে যখন গার্মেন্টসে চলতে চলে লক্ষ লক্ষ শ্রমিক মিলে লক্ষ লক্ষ কি মানুষ যা আসল গার্মেন্টসে সারা পৃথিবীতে কি অর্ধেক মানুষ মরা গেছে আর অর্ধেক মানুষ কি সারা পৃথিবীতে আছে একটা বিমান যখন চলে ওই বিমানটার ভিতরে একটা ইঞ্জিনিয়ার থাকে ওই বানানি কম্পিউটার ওই বিমানটা যখন একটা হেলিকপ্টার যখন সারা বাংলাদেশের উপরে উঠে চলে তখন ওইটা কটুক রাস্তা থেকে কটুক পয়েন্টে পর্যন্ত চলে যা তাই পৃথিবীতে সরকার সারা বাংলাদেশের সরকার ধরতে পারে আলহামদুলিল্লাহ যত বিমান আছে সারা পৃথিবীতে কী হয় ওই বাম পাশে সারা বাংলাদেশে গেট যত বিমান চলে হেলিকপ্টার যখন চলে অরে সুন্দর মেয়ে যখন বোরকা পড়লো রাস্তা যখন আটা শিখল বোরকা দিয়ে মোবাইল নিয়ে রাস্তাঘাটে হাঁটে কত জাতের পুরুষ যখন মেয়েটার কাছে দেখে কত জাতের পুরুষ যখন মেয়েটার কাছে দেখে মেয়ে যখন নাচে শুরু করলো লক্ষ লক্ষ মানুষ আসা জন্ম কত জাতের পুরুষ আসা ভালো মন্দ জিগা কত জাতের পুরুষ আসা ভালো মন্দ জিগা না করলো বড় ওই কাল্লার বাবা তখন দরবারে ওই পীরে দরবার যখন ছালি থেকে মা ধরে আল্লাহর অলি থেকে মা থেকে আসলো আল্লাহর দরবার ওই আল্লাহর দরবারে যখন পীর ছিল পীরে দরবারে ভিতরে একটা বট গাছ ছিল তাই একটা নিয়ে যাচ্ছিল একটা বড় বিশাল বড় বড় পাটিরা ছিল ওই মানুষ যখন রান্না বান্না করে কত জাতের ফকির আসে ওই মাজারে যখন লাস্টে কত জাতের ফকির আসে ভালো মন্দ জিগা মানে রান্না বান্না সবই খাইলো আর কি না করলা ভরসা তো বিভিন্ন রাস্তার মানুষ আর কি রাস্তাঘাটে ঘুমা মেয়েরা বাচ্চা একটা নিয়া স্বামীকে গাজা লাঠি দিছে খেতে ইয়া দিল মাইয়ারা মাইয়া তো ফেটে কিটা বাচ্চা লইয়া রাস্তা নামে গেল তো রাস্তা যখন বিকুরের মতন হাট পারলো মেয়ের অভাব না টাকা আর মেয়ে যদি টেকা বাসা ইনকামের লাগে আসে তো মেয়েটা বাচ্চার জন্য ধরে রাখে আর কিছু কিছু মেয়ের আছে খারাপ পথে চলে যায় তো মেয়ে যখন রাস্তা যখন নামে মেয়েটা বাচ্চা নিয়ে রাস্তায় যখন ঘুমায় থাকে কত জাতের মানুষ পাগলের মতন লাঠি দেয় গোটা কেউ ভালো মন্দ জিগা ভাত খাবি কেউ ভালো মন্দ জিগা না কেউ খারাপ কথা বলে তো দুনিয়াতে আল্লাহ একটা লীলা কালা বাবা মেয়ের কত যখন সন্তান আসলো মেয়েটা সুন্দরী যুবকী মেয়ে যখন বিয়া হবে যত মেয়ে আছে সারা পৃথিবীতে
সব গান জাহুরের কাছে বিয়া হইছে তো তুমি এ করে কাছে গান জাহুরের কাছে বিয়া হইছে এই দুনিয়াতে মেয়ের কত দেখন সন্তান আসে বহুর যে লাঠি দিয়া খেদাইয়া দে তুমি চললা যা বহুত আছে দেখো আল্লাহ ভরসা দোয়া করি বাবা একসময় যখন শালি মাজারে ছিলাম ছোট কালে তখন দেখতাম লক্ষ লক্ষ মানুষ শালি বাবা দরবারে ছিল দেখ পীর ছিল বাবা জান তুমি কেমন আছো তো পীরের দরবার দরবেশ ছিল দরবেশে কি ছিল ও নাবির গোরা বন্ধ দাঁড়িয়ে ছিল নবীজি আল্লাহ পাক তখন ওই পীরের দরবারে যখন বাবা জান দরবারে যখন পীর ছিল দরবেশ ও দরবেশে দেখতাম উঠোর উপরে উঠতো তো উঠতে কোন বিশাল বড় বড় ছিল ওই উঠোর উপরে সালার বস্তা বিছাইলো সালার বস্তা বিষয়া পাঠের দড়ি যা বান দিল তখন কি দুই পাশাজা দুটা রিং বাঙলো বান্ডার পরে দেয়া ডান ফাটা দেয়া রিঙের ভিতরে ঢোকালো ঢুকাইয়া ওরা ও ডরে বসে পীরের উপরে দেয়া উঠলো মানে উঠের উপরে দেওয়া উঠলো তখন উঠের বাম পাশে কি ছিল মহিলা গো দরবার ছিল পুরুষের দরবার ছিল আর ধূপ ধূপ জ্বালা দিত মহিলারা তখন লক্ষ লক্ষ মহিলারা বোরকা পরা ছিল পীরের দরবারে জল জল মানে অনেক মানুষ ছিল আর কি দরবেশের সাথে ওরা কি অসুস্থ মারা গেছে